আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আমি আলী ওমর চলে এলাম বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি ইলেকট্রনিক্সের মার্কেটে, যেটা নিয়ে নবাবপুরে অবস্থিত। আজকে এক ভাইয়ের দোকানে এসেছি, তো আমার দোকানের জন্য কিছু পার্টসপাতি কিনবো, আর এর ফাঁকে আপনারাও বিভিন্ন পার্টসপাতির দামটা আপনাদের আইডিয়া হবে। তো আমার হাতে দেখতেছেন এটি এনার্জি লাইটের সার্কিট, আপনারা অনেকেই ব্যবহার করেছেন, যেটা পেসের এনার্জি লাইট, সেই এনার্জি লাইটের সার্কিট। এটা পার পিস 22 টাকা আমাকে বলতেছে, তো আমি 10 পিস এনার্জি লাইটের সার্কিট নেব, আমি নিজে তৈরি করে বিক্রি করব, এতে করে মোটামুটি ভালোই লাভ হয়। তো এটা হলো কালারিং লাইট, বিভিন্ন কালারের লাইট, এটার দাম মাত্র 30 টাকা, তো ডাইরেক্ট এসিতে চলবে। তো আরও বেশ কিছু আইটেম ওনার দোকানেও আছে, যা আপনারা অবাক হয়ে যাবেন, মানে হিউজ পরিমাণ, আনলিমিটেড পণ্য এই দোকানে আছে ইলেকট্রনিক্সের, যা আপনারা কল্পনা করতে পারবেন না। আপনাদের আমি দেখাই, তো আমি ফিলামেন্টের কথা বলছিলাম, তো দেখতেছেন ওয়াটার পাম্প, তারপরে সোলার, তারপরে ইয়ার পাম্প, দেখতেছেন এই জায়গায় অসংখ্য এলইডি লাইটের ইনভার্টার, তারপরে এনার্জি লাইটের সার্কিট, ক্যাপাসিটার, এটা হলো পেলটিয়ার, এটার দাম মাত্র 60 টাকা। এটা হলো একটি 10 ওয়াটের সোলার প্যানেল, এটার দাম 200 টাকা, আর উপরে একটি 5 ওয়াটের সোলার প্যানেল, তো এটার দাম 120 টাকা। এটা হলো মোশন সেন্সর, যেটা আমরা ডাইরেক্ট এসিতে সংযোগ করে বাসার যে কোনো স্থানে সেট করতে পারবো, এটার দাম 280 টাকা। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন, পুরো ভিডিওটা আমি আপনাদের আরও কিছু দেখার চেষ্টা করব। তো মোশন সেন্সরটা দেখতেছে, তো আমি কিছু ফিলামেন্ট নিলাম, ফিলামেন্টটির দাম নিল 25 টাকা। তো এই হলো আপনার মোশন সেন্সর, ডাইরেক্ট এসিতে আপনারা সংযোগ করতে পারবেন, মডেল D3। তো এটা হলো এলইডি লাইটের সার্কিট, হিউজ পরিমাণ, আপনারা দেখতেছেন ভাইয়ের দোকানে এত হিউজ পরিমাণ, যে কোনো পার্টস পাতি আপনারা এই দোকান থেকে কিনতে পারবেন। তো দেখেন ওনার দোকানে যে কত আইটেমের মালামাল আছে, মানে এই যে এই জায়গায় দেখতেছেন বিভিন্ন ধরনের সার্কিট আছে। এই যে এই এই সোলারটা আমি কিনলাম, উনি বলতেছে ভাই এটা 200 টাকা, তো সোলার প্যান্ডেলটা আমি নিয়ে নিলাম 10 ওয়াটের, তারপরে এই মোটরটি মাত্র 60 টাকা, এটা হলো ওয়াটার পাম্প, মিনি ওয়াটার পাম্প যেটা। তো আরও দেখতেছেন এটাও একটি ওয়াটার পাম্প, ভালো মানের ওয়াটার পাম্প, এটাও খুব হেভি ওয়াটার পাম্প। তো দেখতেছেন এই জায়গায় অসংখ্য সার্কিট ছোটো ছোটো, দেখতেছেন এটা হলো আপনার এই যে 777 মোটর আছে, 775 মোটরের আপনারা পিনিয়াম। তারপরে আমি আরেকটা দোকানে আসলাম, এই দোকান থেকে আমি কিছু ব্যাটারি কিনবো, দেখতেছেন মশার ব্যাটের যে ব্যাটারিগুলো লাগে, প্রয়োজন হয়, আমি বেশি না 3 পিস নিলাম, তারপরে গ্লুগানের আঠা নিলাম, তো গ্লুগানের আঠাটি আমার থেকে 10 টাকা প্রাইস নিল, পিস পার পিস 10 টাকা করে নিল, আর এই ব্যাটারিগুলো 30 টাকা পিস নিল। তো এই ভাইয়ের দোকানেও অসংখ্য মাল আছে, আপনারা দেখতেছেন, তো নবাবপুরে অবস্থিত। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো ইলেকট্রনিক্স টিভির যে স্পিকারগুলো থাকে, এই জায়গায় আছে মোটর, টিউনার, দেখেন অসংখ্য মোটর, বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন সাইজের।